আমাদের লক্ষ্য আমাদের যেহেতু আমাদের জাতিসংঘে আমাদের সেনাবাহিনী কাজ করে সেই জন্য আমরা আমাদের সেনাবাহিনীর জন্য আমরা যাতে তাদের ট্রেনিং হয় বিস্তারটা তখন আমরা তৈরি করি পরবর্তীতে আমরা এই পিস বিল্ডিং সেন্টার প্রতিষ্ঠা করি জাতির পিতার এই আদর্শ বাস্তবায়ন করে আমরা এগিয়ে যাই এবং আমাদের যত সিএমএসগুলি সেগুলিকে আমরা আধুনিক করি পাঁচটা মিলিটারি সেনানিবাসে আমরা মেডিকেল কলেজও প্রতিষ্ঠা করে দিই তাছাড়া আমাদের অ্যারোনটিক্যাল সেন্টার প্রতিষ্ঠা করে দিই অ্যারোস্পেস অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি এবং এভাবেই আমরা আরও আধুনিক করে গড়ে তোলার জন্য পদক্ষেপ নিই তিনটা নতুন ডিভিশন তিনটা ব্রিগেড এবং 58টি ইউনিট আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি আমরা চট্টগ্রাম ও কক্সবাজারে আর্মি অ্যাভিয়েশন ফরওয়ার্ড বেস ও লালমনিরহাট অ্যাভিয়েশন স্কুল নির্মাণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে তাছাড়া মিঠামইন রাজবাড়ি ও ত্রিশালে নতুন সেনানিবাস গড়ে তোলা হচ্ছে আর মাওয়া জাজিরা আমাদের যে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করেছি সে পদ্মা সেতু নিরাপত্তার জন্য শেখ রাসেল সেনানিবাস আমরা গড়ে তুলি তাছাড়া আমরা সেনাবাহিনীতে নতুন কম্পোজিট ব্রিগেড প্যারা কমান্ডো ব্রিগেড যুক্ত করেছি আমরা প্রতিটি বাহিনীর জন্য অত্যাধুনিক সমরাস্ত্র সংগ্রহ করেছি প্রিয় প্রশিক্ষণার্থী বাংলাদেশ মিলিটারি একাডেমিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক একাডেমিতে পরিণত করা হয়েছে জাতির পিতা যে আকাঙ্ক্ষা ছিল যে একদিন এই একাডেমি সারা বিশ্বে মর্যাদা পাবে তিনি বলেছিলেন যে বিশ্বের মানুষ একদিন এই মিলিটারি একাডেমিকে দেখতে আসবে আনকোর আজকে সত্যি মানুষ তা দেখতে আসে আমরা এখানে আমাদের প্রশিক্ষণার্থীদের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সাথে সাথে উচ্চমানের ডিগ্রিও যাতে অর্জন করতে পারে সেই পদক্ষেপ আমরা নিয়েছি তাছাড়া বঙ্গবন্ধু কমপ্লেক্স সহ অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছি যাতে প্রশিক্ষণার্থীরা ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারেন প্রিয় নবীন অফিসারবৃন্দ আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত আনন্দের ও খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ প্রশিক্ষণের পর কাঙ্ক্ষিত কমিশন প্রাপ্তির মাধ্যমে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে দায়িত্ব নেবেন আজকে শপথের মধ্য দিয়ে আপনাদের উপর যে দেশ মাতৃকা স্বাধীনতা মহান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা প্রভৃতি দায়িত্ব অর্পিত হলো যথাযথভাবে সেটা পালন করবেন বলে আমি বিশ্বাস করি 1975 সালে জাতির পিতা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পাসিং আউট ক্যাডেটদের উদ্দেশ্যে বলেছিলেন আমি কোট করছি আমি তোমাদের জাতির পিতা হিসেবে আদেশ দিচ্ছি তোমরা সৎ পথে থেকো মাতৃভূমিকে ভালোবেসো ন্যায়ের পক্ষে দাঁড়াবা গুরুজনকে মেনো শৃঙ্খলা রেখো তাহলে জীবনে মানুষ হতে পারবা আনকোট এটাই হচ্ছে বাস্তবতা কাজে আমি আশা করি যে আমাদের নতুন ক্যাডেটরা একথা মনে রেখে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে দেশের উপর দায়িত্ব পালন করবে আমরা শান্তি চাই যুদ্ধ চাই না জাতির পিতাই বলেছেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এবং আমরা তা যথেষ্টভাবে মেনে চলছি এবং সেভাবেই আমরা আমাদের দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা বাংলাদেশকে সম্পূর্ণত দেশে রূপান্তর করে যান আজকে আমি অন্তত এইটুকু বলতে পারি যে আমরা দ্বিতীয়বার ক্ষমতা আসার পর আমরা যে ফোর্সেস গোল এবং বাস্তবায়ন করেছি সেই সাথে সাথে বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য স্থির করে আমাদের সুবর্ণ জয়ন্তী 2021 সাল আমরা পালন করছি 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করেছি আমাদের সৌভাগ্য যে 2021 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে আমরা উন্নীত হয়েছি আমি সেই সাথে সাথে চাই আজকে যে নবীন অফিসার আমরা যেহেতু 21 সালে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই আমাদের আজকে নবীন অফিসাররাই হবে 41-এর সৈনিক যারা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবেই গড়ে তুলবে লক্ষ্য স্থির রেখে আমরা এগিয়ে যাব সেটাই চাই আমাদের দুর্যোগ দুর্বিপাক সব ক্ষেত্রেই আমাদের সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করে সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি